গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। সব কিছু কাজগুলো কমপ্লিট করে তো স্নান করে পুজো দিয়ে তো তুই আমার জামাতে মুছিস, মাছ ধরে গন্ধ করবি না। এটাও না, কারণ চলে গেছে, হয় না গন্ধ করবি। ওই মধ্যে পুজো দিলাম, দেখো চিংড়ি মাছের বাচ্চা। আর এটা হচ্ছে, এটা কি মাছ বন্ধুরা আমি ঠিক সঠিক জানি না, এরকম এই মাছটা। আর এই দেখো অনেক রকমের মাছ আছে এখানটায়। আর এখানে কি চিংড়ি মাছ দেখো, আমার ভাই দেখো চুপ করে বসে আছে, চা বিস্কুট খাবো। ধরে না, শোনা, ধরে না, ধরে না, কাটবো দিদি, কাটবো, এক্ষুনি চা বিস্কুট খেয়ে নি, কাটবো। হ্যাঁ, ওটা চিংড়ি মাছ, চা বিস্কুটটা খেয়ে নি বন্ধুরা, খেয়ে তোমার মাছটা কেটে দেবো, তোমার বিড়ি বানতে বসবো। দেখো কোনো চুলে কিছু ডালে দেখো ঘষে নিচ্ছি, তো এটা রান্না করব। এই দেখো তো ওটা ঘষে নিচ্ছে, দেখো এক হাতে হচ্ছে ঘষে নিচ্ছে, চলো ওটা ঘষে নিই। তো বন্ধুরা সেই মাছটা দেখো, এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, কাঁচা মাছ, পেঁয়াজ, টমেটো কুচি আর সব কিছু দিয়ে এটাকে কাঁচা তেল দেওয়া হয়েছে, সব রকম মশলা দিলাম, আদা দিলাম। তো এটাকে এবার আর একটু দে, নুন দিয়েছিস? তো এটাকে মাখাচ্ছি বন্ধুরা, আর একটু হলুদ লাগবে কিন্তু দিয়া, দাদা একটু কড়াইটা ধর ধর করে। তো এটাকে মাখাচ্ছি, সব মশলা দিচ্ছি বন্ধুরা, কাঁচা টমেটো, ওই কাঁচা মাছটা আর বেগুন লম্বা লম্বা করে কেটে। হাত চুলকাছে তোর? হ্যাঁ। কেন কি বলিস? নুন দি ঘষে নে, একটু নুন দে, নুন দি ডলে নে, তাহলে কিছু হবে না। তো সব কিছু দিয়ে মিক্স করে দেখো বন্ধুরা, এই যে মাছ সব কিছু দিলাম, জিরে বাটা, আদা বাটা। তো নামানোর আগে একটু ধনে পাতা দেবো, তো কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিয়ে, একটু ঝাল কম দিয়েছি কারণ আমার ভাই খেতে পারবে না। তো চলো, হ্যাঁ লঙ্কার গুঁড়ি দিয়েছে বন্ধুরা, চলো সব একটুখানি ভালো করে মেখে নিলাম। এই দেখো আস্তে করে গ্যাস, তা তুই একটু জল দে মাঠে, হাঁটা ধরে দেবে একটুখানি, একটুখানি আর একটু দে, আনা না বন্ধুরা। এবার ঢাকা দিয়ে দেবে, দেখো এই যে সব কিছু কাঁচা, ঢাকা দিয়ে দিলাম, তো হালকা গ্যাসে হবে, হালকা গ্যাসে দে। আর এখানে আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি মাছ এসেছে, এটা হচ্ছে কচু, এরকম দুধ কচু ঘষে দিয়ে যে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে, এটা রান্না হয়েছে, একটুখানি হয়ে গেছে। আর এখানে আছে ডাল, মুসুরির ডাল, আর এখানে আছে ভাজা, আর চিংড়ি মাছ আমার ভাইয়ের জন্য একটু রেখে দিয়েছে, এখানে ফুলকপি আলু ভাজা, আর এখানে কালকে মাংসের ঝোলটা বানিয়েছিলাম, এই মাংসের ঝোলটা আছে। তো চলো ওইটা আস্তে আস্তে হোক, তো হওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আমি ওটা বিড়ি বানছি, বিড়ি বানতে বানতে জানে না, তো একটু দেখিয়ে দিলাম, পরে তো করে খাবে। তো চলো বন্ধুরা দেখো মাছ, এই দেখো মাছ রেডি, এই দেখো খুব সুন্দর একটা বন্ধু কিন্তু বন্ধুরা, এই দেখো আমার মাছ রেডি, দেখো সকাল ভাত কচু ফুলকপি আলু ডাল, তো চলো খেয়ে খেতে খেতে বিড়ি বানাবো। আর কালকে মুরগি নিয়ে গেছে দুটো, আর একটা আছে দেখো একটা ঘুরছে, দুটো নিয়ে গেছে শিয়ালে বন্ধুরা, বুঝতেই পারছো বাগানের ধারে বাড়ি রাখতে পারছি না, তো ওটাকে দেখি আজকে সন্ধ্যে সময় যদি ঘরে ঢোকে তো ওটাকে কেটে নেবো। তো চলো আমি তরকারিটা রেডি করে নেবো, একটু ধনে পাতা থাকলে তো নেই, তো ধনে পাতা থাকলে দিয়ে দিতাম। তো চলো বন্ধুরা দেখো বোম্বাই লঙ্কা বন্ধুরা, খুব ঝাল এই লঙ্কাটা, এই দেখো বোম্বাই লঙ্কা দেখতে পাচ্ছো, দেখো
দি চললাম দেরি হয়ে গেছে দেখি চলো বিড়িটা দিয়ে আসি এই দেখো বিড়িটা চললাম তোমাদেরও বিড়ি দিয়ে চলে এলাম আর আসার সময় তিনটে রুটি দিতে তাদের সন্ধ্যে সময় চায়ের সঙ্গে তোমাদেরকে কাউ আমার ভাইয়ের জন্য নিয়েছি ভাইয়ের নাম আমাদের কাউ ভাইরও খাওয়া হয় আমাদেরও খাওয়া হয় তো পেছনে সেই কালো হয় ওই রুটিগুলো দিতে পারি না তো চলো রুটি নিয়ে কোথায় বাসন ছিল তো বাসনগুলো ধুয়ে তো ওদের কাঠগুলো সব আমি আর বৌমা মিলে সব এনেছি বাগান থেকে তো সব বিকালে কাজকর্ম কমপ্লিট হয় তো এখন খেতে বসেছি তখন ওর বাবা খাচ্ছে কাজে থেকে আমার বৌমা খাচ্ছে আর আমি ভাত মেজে বলেছি এটা ফুলকপি আলু ভাজা আর দুধ কচু ডাল চিনি মাছ দিয়ে দেখতে পাচ্ছ এই যে সকালে আনলো আর এটা চুনো মাছের ঝাল আছে কাঁচা মাছটা আর ডাল তো তরকারি তো চলো আমাদের খেয়ে নিই